যখন ডিএনএ টেস্টটি প্রমাণ করে যে শিশুটি তার ছিল, ফেং এবং স্ত্রী একটি গোপনভাবে পরিষ্কার হয়ে গেল। তার সাক্ষাৎ হওয়ার আগে সে দক্ষিণ কোরিয়ায় প্রায় $1,00,000 প্রসাধন সার্জারির মধ্যে ছিল। ফেং দোষীদের জন্য দায়ের করেন এবং তার স্ত্রীকে প্লাস্টিক সার্জারির কথা না বলে এবং তাকে মনে হয় যে সে সুন্দর ছিল সে সম্পর্কে মিথ্যা কথা বলে মিথ্যা প্রবন্ধের ভিত্তিতে তার স্ত্রীকে মামলা দায়ের করেছিল। কি করার, সে জিতেছে। একটি বিচারক ফেং এবং এর যুক্তি নিয়ে সম্মত হন এবং তার প্রাক্তন স্ত্রীকে $1,20,000 প্রদান করার নির্দেশ দেন। আমি আমার স্ত্রীকে প্রেমের সাথে বিয়ে করেছি, কিন্তু যত তাড়াতাড়ি আমরা আমাদের প্রথম মেয়ে ছিলাম আমরা বৈবাহিক সংসার শুরু করেছি, তিনি এক সাক্ষাৎকারে বলেন। আমাদের মেয়ের আত্মবিশ্বাসভাবে কুশ্রি ছিল এবং সে আমাকে ভয় দেখিয়েছিল। এর মানে একটা জিনিস প্রমাণিত হলো, মানুষ রূপকেই প্রাধান্য দেয় মনের থেকে। Thanks for watching. If you enjoyed the video, please leave a like, and also for more videos, please click on subscribe button. Thank you.